আসন্ন ঈদে মুক্তি পেতে চলছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সাকিব খানের রাজকুমার সিনেমা ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির তিনটি গান যার সবশেষ সংযোজন হিসেবে পাঁচই এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রকাশ পেয়েছে আমি একাই রাজকুমার গানটি আমি একাই রাজকুমার গানটি লিখেছেন ফেরারি ফরহাদ গেয়েছেন শামীম হাসান সঙ্গীতায়নে ছিলেন ইমন চৌধুরী কোরিওগ্রাফিও করেছেন অশোক রাজা এই গানে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা গেছে সাকিব খানকে বিশেষ করে নায়কের কস্টিউমে ছিল যাত্রাপালার রাজকুমার চরিত্রের আবহ যেখানে আপত্তি তুলছেন সাকিব বক্তরা পছন্দের নায়ককে কোনোভাবেই এই পোশাকে মেনে নিতে পারেননি তারা আমি একাই রাজকুমার গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোপ প্রকাশ করতে দেখা গেছে সাকিবিয়ানদের তাদের দাবি গানের পোশাক কথা সুর কোনো কিছুই সাকিব খানের সঙ্গে যাচ্ছে না বরং গান নিয়ে যেই প্রত্যাশা ও আত্মবিশ্বাসের কথা শুনিয়েছিলেন নির্মাতা ও লেখক সেই সবই বুমেরাঙে পরিণত হয়েছে তিন মিনিট ষাট সেকেন্ডের গানের ভিডিওতে দেখা গেছে পুরোপুরি চিল মুড়ে ডান্স করছেন শাকিব খান তার সঙ্গে শতাধিক ডান্সার তাল মেলাচ্ছেন এফ চিত্রায়িত গানের সেটিও দেখা গেছে রুচিহীনতার চাপ গানের কথার দেশপ্রেম ও সাম্যের বাণী থাকলেও ছিল না পরিপক্কতা বাহারি রঙের পোশাকের সাজে গানের তালে নায়ক বলছেন মনের দেশের সবাই রাজা আমি একাই রাজকুমার আমি একাই রাজকুমার গানের সমালোচনা করে সিনেগল্পের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়েছে একটা গানের কথা খারাপ হতে পারে সুর খারাপ হতে পারে সঙ্গীতায়োজন বা গায়কও খারাপ হতে পারে কিন্তু বিগ বাজেটের একটা সিনেমায় নায়কের টুটের সঙ্গে লাইনের গানের লাইনের মিলবে না এমন অদ্ভুত ঘটনা কেন ঘটবে এটা কাম পনা ছাড়া আর কিছুই নয় দর্শককে টেক এন্ড ফর গ্রাউন্ড হিসেবে নিলেই এরকমটা হয় লাকিব হোসেন নামের এক বক্ত লিখেছেন হিমেল বলেছিলেন রাজকুমারের গানগুলো প্রিয়তমাকে চারিয়ে যাবে কতটুকু চারিয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছি গানের কি বাজে লিরিক্স শুনলাম গানের বাজেট বিশ লাখ টাকা হিমেল মনে হয় প্রযোজকের অর্ধেক টাকা তার পকেটে ঢুকিয়েছে সাকিব খানের পাক্কু জামায়ের গানের পর সবচেয়ে বাজে গান এটা সাকিব খানকে রীতিমতো জোকার বানিয়ে ছেড়েছেন হিমেল তাস্কিয়া মেহজাবিন নামে আরেক ভক্ত লিখেছেন সাকিব খান যা কিছুই বানায় আমরা সব সময় ওনার পাশে থাকি তাই বলে এই না যা মনে আসবে তাই বানিয়ে সাকিবিয়ানদের ছুটো করবে আজকে যেই গানটা প্রকাশ করেছে হিমেল আশরাফ সহজ ভাষায় বলতে গেলে এটা অকাদ্য হজম করার মতো না সিনেমা হলে এই গানটা চালানোর দরকার নেই হজম করতে পারবো না